মোস্তফা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানের রচয়িতা কিংবদন্তি সাংবাদিক কলামিস্ট ও লেখক আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার দেশে আনা হবে রোববার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে রিপোর্ট করছেন ইলিয়াস কমল ভাষা আন্দোলন স্বাধিকারের আন্দোলন পেরিয়ে স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ আর বাংলাদেশের নানা ইতিহাসের সাক্ষী আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতার পর বেঁচে নেন প্রবাস জীবন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করেননি নিজেকে কখনো জন্মভূমি থেকে বাংলাদেশকে নিয়ে বাংলায় নিয়মিত লিখেছেন লিখেছেন গল্প কবিতা উপন্যাস করেছেন সাংবাদিকতা কলম লেখা ছিল তার পেশা কিন্তু অন্য সব পরিচয় ছাপিয়ে তরুণ বেলার একটি কাজের জন্যই বাঙালি আর বাংলাদেশের সঙ্গে অনন্তকাল জড়িয়ে থাকবেন তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির সেই গান এখন উচ্চারণ হয় বিশ্বজুড়ে ডায়াবেটিস ও কিডনি সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী 88 বছর বয়সে এসে লন্ডনের বার্নেট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আজ বাদ জুমা লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তার প্রথম জানাজা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার মরদেহ আনা হবে ঢাকায় ভাষা শহীদদের নিয়ে লেখা অমর এই গানের রূপকারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রোববার নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফন করা হবে তো গাফর ভাই একটা কথা আমাকে বলতে অনেক কথা ওনার সাথে হয় তাই বললাম গাফর ভাই তাহলে আপনার শেষ ইচ্ছা কি তুমি আমাকে বললেন যে এটা সবাইকে জানিয়ে দিন এবং আমিও বলে রেখেছি আমার শেষ ইচ্ছা হলো যে আমি আমার মৃত্যুর পর যাতে আমার লাশটা বাংলাদেশে যায় এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যাতে আমার স্ত্রীর পাশে আমাকে দাফন করা হয় আমার সাথে অত্যন্ত অত্যন্ত ক্লোজ ছিলাম যদিও ওনার সাথে বয়সের অনেক অনেক তফাত আমার সাথে তারপরেও একদম বন্ধুর মতন ভাইয়ের মতন দুষ্টামি করা কিন্তু আজকে হারিয়ে আমি মনে করলাম যে আমার একজন খুব কাছের লোককে হারিয়ে ফেলেছি আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতা পুরস্কার 21 পদক বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো ও বঙ্গবন্ধু পুরস্কার সহ দেশি বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন কালজয়ী সেই গান আর নানা লেখার মাধ্যমে যুগ যুগান্তর বেঁচে থাকবেন আব্দুল গাফফার চৌধুরী ইলিয়াস কমল চ্যানেল দর্শক এখনকার শীর্ষ খবর এই পর্যন্ত পরবর্তী শীর্ষ খবর দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ